রাত 9:45 সময় আমাদের ফ্লাইট ছিল থাইল্যান্ডের উদ্দেশ্যে। ফ্লাইট গুলো যায় আর টার্মিনাল 2 তে ছিল আমাদের ফ্লাইট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাদের ইমিগ্রেশন অলমোস্ট ডান হয়ে গেল এভাবে। তারপর আরো একটু যখন রাত বাড়লো তখন আমার ইচ্ছে করলো ক্যাপুচিনো খেতে, যেটা আমার ফেভারিট, তোমরা সবাই জানো। এয়ার হোস্টেসরা আমাদেরকে গাইডেন্স গুলো সমস্ত দিচ্ছিলেন। তারপর উইন্ডো সিট দিয়ে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো ফ্লাইটে চাপতে খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেভার এন্ডিং লাভ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কিছুদিন আগে আমরা গেছিলাম আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ থাইল্যান্ড। তো সেখানে যাওয়ার জন্য যা যা ডিটেলস আছে আমি সেটাই শেয়ার করব। তো এখানে দেখো আমার শ্বশুরমশাই আমাদেরকে গাড়িতে করে পৌঁছাতে যাচ্ছেন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে, বিকজ আমাদের ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আমরা প্রথমে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বাস ধরে নিয়েছি, ওখান থেকে বাসে করে আমরা চলে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছিল, তার জন্য একটু শশা আর ঝালমুড়ি কিনে নিয়ে ওগুলো খেয়ে নিলাম আমরা। তারপর আমরা আবার হাওড়া ব্রিজের রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট ছিল রাত্রের দিকে, রাত 9:45 সময় আমাদের ফ্লাইট ছিল থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, ওখান থেকে একটা ক্যাব বুক করে নিয়ে গেট নাম্বার 1 এ পৌঁছালাম। আমাদেরকে যেতে হলো টার্মিনাল 2 তে। টার্মিনাল 1 এ হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট গুলো যায় আর টার্মিনাল 2 তে ছিল আমাদের ফ্লাইট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওখানে থাকে। তো এয়ারপোর্টে গিয়ে আমরা অনেকটা ফ্রি টাইম পেয়ে গেছিলাম। ওখানে দেখো ট্রলি নিয়ে আমরা কিছু শুট করছিলাম, এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো অনেকটা টাইম আমাদের বেঁচেছিল, আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত 9:45 সময়। তো ওখানে বসে কিছুক্ষণ আমরা রেস্টও করে নিয়েছিলাম, রেস্টিং এরিয়া ছিল ওখানে। তারপর আমরা কিছু কেক খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো একটুখানি। তারপর পুরো এয়ারপোর্টটা ভালো করে এক্সপ্লোর করে দেখছিলাম। এখানে দেখো কি সুন্দর একতারা সাজানো রয়েছে। তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তারপর আমরা বোর্ডিং পাসের জন্য চলে গেছিলাম। আমাদের এক একটা করে স্টেপ হয়ে যাচ্ছিল, আমাদের ইমিগ্রেশন অলমোস্ট ডান হয়ে গেল এভাবে। তারপর থাইল্যান্ডের সিম কার্ড কলকাতায় ছিল, যেটা ওই কাউন্টার থেকে আমরা একটা সিম কার্ড নিয়ে নিলাম, ইন্টারন্যাশনাল সিম ওটা। তো ওই সিম কার্ডটা প্রাইস লেগেছিল আমাদের 1000 rupees। তারপর আমরা ওখানে থেকে চলে গেলাম ডিনার করতে বিরিয়ানি ভাই বলে। এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টেই আমি সাজেস্ট করবো কেউ কখনো ফুড নিও না, বিকজ ওখানে প্রচুর কস্টলি আর কোয়ালিটিও একদম ভালো না। আমাদের যেহেতু রাত্রে ডিনারটা করতেই হতো ম্যান্ডেটারি, দ্যাটস ওয়াই ওখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, বাট বিরিয়ানিটা ভালো ছিল না। তারপর আরও একটু যখন রাত বাড়লো তখন আমার ইচ্ছে করলো ক্যাপুচিনো খেতে, যেটা আমার ফেভারিট, তোমরা সবাই জানো। তো ওখান থেকে আমি একটা ক্যাপুচিনো কিনে নিলাম, যে ক্যাপুচিনোটারও প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি 300 টাকার মতো। এয়ারপোর্টে বলেই এতটা বেশি দাম, বাট ক্যাপুচিনোটা স্যাটিসফ্যাক্টরি ছিল, আমার বেশ ভালো লেগেছিল। তারপর ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিলাম, যেটা আমরা নিয়ে যাওয়ার ছিল, যেটা আমাদের ভিকারাম চান্দমাল থেকে আমরা কর্নফ্লেক্সের কিছু স্ন্যাক্স আর চিড়া ভাজা, এই দুটোই কিনে নিয়েছিলাম। তো তার মধ্যে আমরা ওগুলো খেয়েওছিলাম পরে, তার মধ্যে কর্নফ্লেক্সেরটা খুব ভালো ছিল। এরপর ওখানে রানিং এক্সেলেটরগুলোতে চলতে চলতে আমরা এগিয়ে গেলাম। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইট ধরার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো ফ্লাইট। তো ওখানে এসে এয়ার হোস্টেসরা আমাদেরকে গাইডেন্সগুলো সমস্ত দিচ্ছিলেন। তারপর উইন্ডো সিট দিয়ে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো ফ্লাইটে চাপতে খুব ভালো লাগে, চাপতে নামতে দুটোই ভালো লাগে, আর উইন্ডো সিট পেয়ে গেলে তো আর কোনো কথাই নেই। বাস উইন্ডো সিট দেখতে দেখতে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটা ব্যাংককের এয়ারপোর্ট, ওখানে পৌঁছে গেলাম অ্যাপ্রক্সিমেটলি 2 নাগাদ, রাত 2 বাজে তখন আমরা ওখানে পৌঁছালাম। ওখানে এয়ারপোর্টটাও অনেক বড় ছিল, অ্যাজ এ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই এয়ারপোর্টটাও অনেকটা বড় ছিল, বাট রাত অনেক হয়ে গেছিলো, রাত 2 মতো বেজে গেছিলো।
তো ওই সুবর্ণভূমি এয়ারপোর্টটা তোমাদের সাথে এক্সপ্লোর করে ঘুরে ঘুরে দেখিয়ে নিলাম, আর আমিও একটু ঘুরে দেখে নিয়েছিলাম, বেশ ভালো লাগলো। তারপর লাগেজ টানতে টানতে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের ড্রাইভার বাইরে ওয়েট করছে। ড্রাইভারের গাড়িতে আমরা চেপে গেলাম, ওরা আমাদের নাম দিয়ে পোস্টার দিয়ে দাঁড়িয়েছিল, বাট ওদের সাথে কিছু ফটো ক্লিক করে নিয়ে আমরা চেপে গেলাম গাড়িতে রাত দুটোর সময়। তারপর আমরা রাস্তা দেখতে দেখতে চলে আসছিলাম, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল, রাস্তা কিন্তু দারুণ ছিল, অনেক ব্রড ছিল। তারপর আমরা আমাদের হোটেলে ঢুকে পড়েছি, আমরা তখন আমাদের হোটেলের লবিতে বসে আছি আর বসে জাস্ট কিছু ডিসকাস করছি, বিকজ আমাদের চেক ইন টাইম হচ্ছে নেক্সট দিন। তো এভাবেই ফার্স্ট দিনটা কাটলো। নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে, একটা ভিডিও কিন্তু স্কিপ করো না। প্রত্যেকটা ভিডিওতে থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া আমরা কোথায় কোথায় গেছি, কোন জায়গার প্রাইস কত, কী কী ড্রেস কোড আছে, কী খেয়েছি না খেয়েছি সব কিছু জানাবো। প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস, লাভ ইউ অল।